নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবপ্রচার বটেই, দুনিয়া জুড়ে ঘৃণা ভাষণ আর জাতিবিদ্বেষের দিনে এই কাজ যেন ইতিহাসের কাছেও দায়বদ্ধতা। বিশ্বধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের সর্বধর্ম সমন্বয়ের বাণীর পীঠস্থান শিকাগোয় বসে এভাবেই ভাবছিলেন তিনি। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী স্বামী ঈশাতাত্মানন্দের পরিকল্পনা ও উদ্যোগকে স্বাগত জানিয়ে আশীর্বচন পাঠালেন মঠ ও মিশনের অধ্যক্ষ মহারাজ স্বামী স্বরণানন্দ। ততদিনে শিকাগোর আরভিং পার্কে সেজে উঠেছে মিশনের বিবেকানন্দ বেদান্ত সোসাইটির হোম অফ হারমোনি। এদেশে মসজিদ মন্দির জটিলতার দিনে এটা ভাবা কঠিন হতে পারে, কিন্তু শিকাগোর 120 বছরের পুরনো আরভিং পার্ক ইউনাইটেড মেথডিস্ট চার্চটিতে বিভিন্ন ধর্মের মানুষের সহযোগিতায় মসৃণভাবেই বসেছে শ্রীরামকৃষ্ণ দেবের সুউচ্চ মূর্তি। বলা হচ্ছে 17 ফুট লম্বা এই কল্পতরু ভাবের পরমহংস দেবী বিশ্বের দীর্ঘতম রামকৃষ্ণ ভাস্কর্য। তবে বাড়িটিতে সব ধর্ম নিয়ে চর্চারই অবারিত দ্বার। আমেরিকার হেরিটেজ আইন মেনে গির্জার 19 শতকীয় লাল ইটের স্থাপত্য অক্ষুণ্ণ রাখা হয়েছে। হোম অফ হারমোনির প্রবেশদ্বারে উপনিষদের বাণী ট্রুথ ইজ ওয়ান সেজেস কল ইট বাই ডেলি ভেরিয়াস নেমস একং সদ্বিপ্রা বহুদা বদন্তি। এই লেখাটুকু ঘিরে আঁকা বিভিন্ন ধর্মের প্রতীক, অতিথিশালা সন্ন্যাসী নিবাস, সুবিশাল সাধন কক্ষের দোতলা বাড়ি, তাতে রয়েছে স্কুল অব ওয়ার্ল্ড রিলিজিয়নও। পৃষ্ঠপোষকতার অভাবে সাবেক গির্জাটির দেখভাল শিখেই উঠেছিল, তখনই তা কিনে নেয় রামকৃষ্ণ মিশনের শিকাগোর বিবেকানন্দ বেদান্ত সোসাইটি। শিকাগোয়ে আর্ট ইনস্টিটিউটে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক বক্তৃতাস্থল কলম্বাস হলের নাম এখন ফুলারটন হল। সামনের রাস্তাটি অনারারি স্বামী বিবেকানন্দ ওয়ে, কিন্তু মিশনের আশ্রমটি শিকাগো শহরের কিছুটা বাইরে, তাই আরভিং পার্কের গির্জাটি কিনে একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে উৎসাহী ছিলেন আশ্রম কর্তৃপক্ষ। সম্প্রতি নতুন ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধনে এসে পূর্বতন গির্জার ধর্মযাজক টমাস রলিনশল বলেছিলেন, এই খ্রিস্টান উপাসনালয়টির রূপান্তরে আমি গর্বিত। ঈশ্বর ভালোবাসা থেকে এ পৃথিবী সৃষ্টি করেন, কিন্তু আমরা মানুষেরা নিজের দোষে বারবার গোলমাল পাকিয়েছি। বিভিন্ন ধর্মের মানুষজন এখানে এসে তাদের মধ্যে মিলটুকুর চর্চা করবেন, এটা প্রভুরই করুণা গ্রেস। শিকাগোর স্থানীয় পুরো প্রতিনিধি থেকে ইসলাম, ইহুদি, বৌদ্ধ, পার্সি, শিখ, খ্রিস্ট ধর্মের প্রতিনিধিরা সেদিন বর্ণময় মিছিলে পৃথিবীতে স্বর্গ গড়ে তোলারও শপথ নিলেন। আশ্রমের অধ্যক্ষ স্বামী ঈশাতাত্মানন্দ অর্থাৎ দেবু মহারাজ বলছিলেন, প্রথম থেকেই মনে হয়েছিল গির্জার বাড়িটিতে শুধু কোনো একটি ধর্ম নয়, সর্বধর্ম সমন্বয়ের কিছু কাজ করতে হবে, কারণ সেটাই ঠাকুরমা স্বামীজির ভাব। আশা করি আজকের আলোচনা সত্যিই আপনাদের খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক, শেয়ার ও কমেন্টস করেন ঠিক তেমন করবেন, আর কেমন লাগলো তা আপনারা খুব ভালো ভালো কমেন্টস করেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।